আমি সুভাষ মুখার্জি, পুষ্পকহন চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আচ্ছা বন্ধুরা, এই হলিহক নিয়ে অনেকে জানতে চাইছেন, তো সেই নিয়ে আমার নলেজ অনুযায়ী আমার কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, হলিহক সবাই ডবল বলে। আচ্ছা ডবল, এই যে বীজটা আছে একটু ভালো করে লক্ষ্য করুন, এই যে বীজটা আছে, এই বীজটা কোথাকার প্রোডাক্ট দেখুন, প্যান আমেরিকান। হ্যাঁ 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 হ্যাঁ, তো এখান থেকে যখন আসছে না এগুলো, এখানে দেখুন, এবারে যে ডিলার সে বলছে ডাবল, এখন আমি আপনাদেরকে ডবল বলছি, অনেক সময় ডবল হচ্ছে, ধরুন পার্সেন্টেজে কতটা হচ্ছে, আপনারা দশটা গাছ নিচ্ছেন, সেখানে ছটা হয়তো ডবল হচ্ছে, বাকি কয়েকটা আপনার সিঙ্গেল হচ্ছে, চারটে সিঙ্গেল হচ্ছে, অনেক ক্ষেত্রে আবার উল্টোটাও হচ্ছে, চারটে ডবল ডবল হচ্ছে, ছটা সিঙ্গেল হচ্ছে। আচ্ছা এটা সিঙ্গেল বলতে সেই আগেকার সেই দেশি ভ্যারাইটি নয়, কিন্তু অনেকটা ডেভেলপ করেছে এটা। আচ্ছা সে যাই হোক, আমি এর পরিচর্যা নিয়ে বলি। হলিহক আমরা শীত আসলে লাগাই, আমরা মাটিতে লাগাতে পারি, বেড বানিয়ে লাগাতে পারি, টবেও লাগাতে পারি, কিন্তু আমরা হলিহক ফুল পাই সাধারণত জানুয়ারির এন্ড বা ফেব্রুয়ারির থেকে, খুব লেটে ফুল হয়, এই গাছটা খুব হার্ডি হয়, আর কিন্তু যতই হার্ডি হোক এই গাছটা না যতক্ষণ না বড় হচ্ছে, মোটামুটি ধরুন 1.5 ফুট 2 ফুট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অত হার্ডি বলবো না, একটু বেশি সর্ষের খোলে জল হলে পচে যাবে, একটু বেশি বৃষ্টি হলে পচে যাবে, এরা রোদে হতে খুব ভালোবাসে, একটু সেমিশেড হলেও চলবে, কিন্তু সেমিশেড হলে লম্বা হবে গাছটা। আচ্ছা আর এরা একটু বালি বালি টাইপের মাটি পছন্দ করে, আর খুব বেশি মাকড় হবার প্রবণতা থাকে, কারণ এটা ভেন্ডি প্রজাতির গাছ, আপনার ফুল আসবে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে ফুল হবে, ভ্যারাইটিস কালারের হয়, সর্ষের খোল দেওয়া যেতে পারে, আপনি মিক্সড খাবার দেওয়া যেতে পারে, কিন্তু প্রথম গাছের পরিচর্যার জন্য প্রথম খাবার হবে ডিএপি দিয়ে শুরু হবে, তারপরে হালকা সর্ষের খোল দিয়ে শুরু হবে, তারপরে আপনারা আপনাদের মতো করে একে মেনটেন করবেন, আর অবশ্যই এটাতে মাইটসের তেল, সেটা আপনার বায়ো 303 হতে পারে, আপনার ইন্টারপিট হতে পারে, অথবা ধরুন আপনার ওবেরন হতে পারে, মাকড়ের তেল যার কাছে যেটা আছে ব্যবহার করুন, খুব ভালো থাকবে গাছ, আর হলিহক গাছ খুব হার্ডি, মরে না। আর আমরা যারা ভেন্ডি গাছ যারা দেখেছি, একদম ভেন্ডি প্রজাতিরই গাছ, ফুলগুলো জবার মতো ফুল হয়, জবার থেকে একটু ছোট হয়, কিন্তু কালারগুলো খুব সুন্দর, প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে 2, 3 অনেক সময় 4 পর্যন্ত ফুল হয়, আর ফুলের যে কালারগুলো, ফুলের যে কী বলি গড়নটা খুব সুন্দর, আপনাদের সকল আর ভালো লাগবে। তো বন্ধুরা হলিহক করুন। আচ্ছা এর জন্য না আমরা যে সিজন ফ্লাওয়ার যেমন যেটা করি, ধরুন 20-30% ভার্মি কম্পোস্ট বা গোবর সার, বাকি 70-80% মাটি, এতেই হবে, কিন্তু ড্যাম্প প্রবণ এরিয়াতে হবে না, একটু ড্রাই মাটি পছন্দ করে। আর আমরা যারা হলিহক লাগাবো, হলিহকের সাথে সাথে যদি রুট বেকিয়া বসাতে পারি, খুব সুন্দর কন্টেস্ট, কালার কন্টেস্ট খুব সুন্দর হবে। হ্যাঁ, হলিহকটা পিছনে বসাবো, রুট বেকিয়াটা সামনে বসাবো, খুব সুন্দর হবে। রুট বেকিয়া তো আপনারা সবাই দেখেছেন, সূর্যমুখী প্যাটার্নের হয়, আর প্রত্যেকটা ফুলের সাথে ব্ল্যাক একটা সম্পর্ক আছে, মানে একটা ধরুন যদি অরেঞ্জ কালার হয় বা ধরুন ইয়েলো কালার হয়, তার সঙ্গে ব্ল্যাক ব্ল্যাক টাচ থাকবেই, খুব সুন্দর লাগে গাছটা। আর গাছের স্টিক নিয়ে যথেষ্ট বড় হয়, ধরুন প্রায় 3.5-4 ফুট তো হয়ই, টবেও করা যেতে পারে। দেখুন হলিহক আর এটা আপনার রুট বেকিয়া, দুটো কিন্তু একই কোম্পানির বীজ, অবশ্যই ইম্পোর্টেড,
তো যাই হোক, গাছ আপনারা যারা আপনার বেড বানাবেন, অনেক লম্বা করে বেড বানাবেন, সেখানে হলিহক যেখানে বসাবেন, হলিহকের সামনের দিকটা একটু আপনি এই রুট বেকিয়া দিতে পারেন, তাতে আপনার বাগানের কনসেপ্ট আরও ভালো হবে। যারা টবে করবেন, ধরুন 5টা বা 6টা হলিহক করছেন, সঙ্গে আপনি 4টে 5টা রুট বেকিয়া করলেন, তাহলে দেখবেন আপনার যখন গাছগুলোকে নিয়ে সাজাবেন খুব ভালো লাগবে। আর দুটোর মেনটেন তো একই রকম। হলিহকের শুধু একটাই সমস্যা, ওই মাকড় হয়, মাকড় হলে পাতা কুকড়ে যায় আর ফুল আসতে চায় না, মাথাটা ছোট হয়ে যায়, মাথা শুকনো হয়ে যায়। সেই জন্যে আমি বলবো যে মাকড়ের যে ওষুধগুলো আছে সেটা আপনার ইন্টারপিট হতে পারে, ওবেরন হতে পারে, বায়ো 300 হতে পারে, এই ধরনের যেসব মাকড়ের জন্য যে ওষুধগুলো আছে সেইগুলো ব্যবহার করুন। তো বন্ধুরা, আশা করি আমার নলেজ অনুযায়ী আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এই ডবল সিঙ্গেলের ব্যাপারটা কিন্তু আমিও খুব কনফিউশনের মধ্যে, সবাই বলে ডবল ডবল ডবল, খুব রেয়ার হয়, খুব কম ডবল একটা হয়, কিন্তু দেখে চেনা যায় না মানে কোনটা ডবল আর কোনটা সিঙ্গেল। এটা একটা দেখুন, সবই তো ইম্পোর্টেড সিডস, তো আর এগুলো সিনজেন্টাও করে না, সাকাটাও করে না, তো করে তো হয় প্যান আমেরিকা বাইয়ে, তো এদের উপর আমার ডিপেন্ড করতে হবে। ধরুন আপনি 10টা গাছ নিচ্ছেন, 10টাতে আপনার 6টা হলো ডবল, আপনার 4টে হলো সিঙ্গেল, সেটা আমার কিছু করার থাকে না। আমরা সবসময়, আমরা যারা নার্সারি করি, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের হাতে ভালো জিনিসটা তুলে দিতে। দেখুন দাম তো সবাই দেবে, ধরুন 6টাকা 5টাকা 7টাকা 8টাকা ওটা নিয়ে ব্যাপার না, যারা সিজন ফ্লাওয়ার করবে তারা 8 টাকারও কিনবে, 5 টাকার পেলেও 5 টাকা। আমি সেদিন একটা চ্যানেলে দেখছিলাম কি 2 টাকায় সিজন ফ্লাওয়ার, তো 2 টাকা সিজন ফ্লাওয়ার, এটা আপনার কি বলি, আমাদের এখানে ঘণ্টেশ্বর বলে একটা ছেলে আছে, সে পিটুনিয়া বিক্রি করছে 1 টাকা, তা আমি কি বলবো যে 1 টাকার পিটুনিয়া আর এই পিটুনিয়া এক হবে? হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, এটা বিতর্কিত ব্যাপার, আমি এর মধ্যে জড়াচ্ছি না, এর মধ্যে যেতেও চাই না, এর মধ্যে জন্য কোনো কমেন্টসও আশা করছি না, জাস্ট কথার কথা বললাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুষ্পকমন চ্যানেলের সাথে থাকুন।